হ্যালো, হ্যাঁ কেমন আছো বলো? তোমার জন্য একটা সুখবর আছে, তোমার কষ্টের দিন শেষ। বলতে না, আমার বায়ার করার অসুবিধা, আমার পয়সার অসুবিধা, আর বায়ার করার অসুবিধাও থাকবে না, পয়সার অসুবিধাও থাকবে না, সে ব্যবস্থা আমি করে দিয়েছি। আজ থেকে মানে আজকে তো বাদ দাও, কাল থেকে তোমার যা লাগবে বাড়ি সব আমার কাছ থেকে নিয়ে যাবো। হ্যাঁ, পয়সা কবে চেয়েছি তোমার কাছে? আমার মানে তোমার, তোমার মানে আমার, যা লাগে নিজের মনে করে নিয়ে যাবে। হ্যাঁ, আর ও হ্যাঁ, ভালো কথা, পয়সা তোমাকে আমি আগে থেকে দিয়ে দেবো, কারণ তুমি ওই পয়সা ঘুরিয়ে আমাকে দিয়ে যাবে। হ্যাঁ, নিজের ভাব ভাবতে কি খুব কষ্ট হয় বলো? তোমার জন্য আমি জানি তুমি আমাকে নিজের ভাবো, কিন্তু একটু নিজের ভাবো। তোমার জন্য আমি এত কিছু চিন্তা করছি বলো, মাসের বাজারটা পর্যন্ত তোমাকে বলছি পয়সা দিতে হবে না, নিয়ে নেবে ঘুরিয়ে। আমি তোমাকে পয়সা নালে তো দেবে না, বাদ দাও, পয়সা আমি তোমাকে দেবো, সেই পয়সা তুমি ঘুরিয়ে আবার প্রিয়াকে দিয়ে যাবে। হ্যাঁ মানে, আরে হ্যাঁ, ও কি বলবে গো, জিনিস আমার, সব কিছু আমার, ও কি বলবে? হ্যাঁ, ও তো কর্মচারীর মতোই আছে। হ্যাঁ কর্মচারী, আমি কর্মচারী, আমি হ্যাঁ একজন বাইরের লোক রাখতে পয়সা লাগবে, তাই ওকে রেখেছি। ও বাদ দাও, আর তুমি যখন খুশি আসবে, হ্যাঁ মাল নিয়ে যাবে, ঠিক আছে? আমি যদি নাও থাকি তুমি নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কম দাম, একদম কম দামে সব নিয়ে যাবে, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে, আর যা যা লাগবে নিয়ে যাবে, ঠিক আছে, রাখছি। কি কি এরম ভাবে তাকিয়ে আছো কেন? আমি কর্মচারী, তোমার বৌদির জন্য তুমি কি পাগল হয়ে গেছো? কি করবে তুমি আর বৌদির জন্য? মানে বৌদির মাসের বাজারটা মানে তুমি করে দেবে, আর ফ্রিতে দেবে বলছো, তাই তো? মানে আমি আর দাঁড়িয়ে শুনলাম গুজু গুজু করে বলছো, তো আমি তোমার টাকা দিয়ে দেবো, তুমি সেই টাকাটা দিয়ে দেবে, মানে এটা কি দান ছত্র খুলে বসেছো? বসো বসো বসো, রাত হয়ে যাচ্ছে, রাত 5 মিনিট হলে রাত হবে, বসো বসো। কি কি তোমার বৌদির জন্য আর কি করবে বলো? কি আর কি করবে তুমি তোমার বৌদির জন্য? আরে কি করছি আমি, আমি কিছুই করিনি। কি করেছি? এই সংসারে যেটুকুনি লাগে সেটুকুনি জিনিস এনে কিনে নিয়ে যাবে, এই তো কিনে নিয়ে যাবে, কিনে নিয়ে যাবে, কিনে নিয়ে যাবে, পয়সা তো দেবে বলেছে, পয়সা দেবে বলেছে। আর তুমি কি বলেছো সেটা আমি শুনিনি, তুমি কি বলেছো? আমি তোমার পয়সা দিয়ে দেবো, সেই পয়সা দিয়ে ঘুরিয়ে দিয়ে যাবে, না হলে তোমাকে মাল দেবে না। হ্যাঁ তুমি কি বলেছো, আমি শুনতে পাইনি কথাটা? খপড়ি তোর, খপড়ি তোর শালা, শুনে যেতে না, কি করবে আমি? কি করতে পারি? তুমি কি করতে চাইছো সেটা আমাকে বলো, তুমি কি করতে চাইছো? আমি কিছু করতে চাইছি না, বদি বদি আমার একটা কর্তব্য আছে, সারা জীবনের কর্তব্য, না আমাকে তো দেখতে হবে, না দেখতে হবে। আচ্ছা, তোমার বদি প্রতি কর্তব্য তুমি দেখবে, আসুক বদি দোকানে, এটা কি আসুক এখানে, এটা কি পার্টিকুলার কারোর জন্য না সবার জন্য? তো হ্যাঁ সবার জন্য, ওপেন টু অল, সবার জন্য, ওপেন টু অল, সবাইকে স্বাগত, ওপেন টু অল। পয়সা নিয়ে আসবে, মাল নেবে, আসল না, পয়সা নিয়ে আসলে আমি মাল দেবো, কিন্তু আমি তো এই আসল কথাটা জেনে গেছি না, যে এই এই বাড়িরই পয়সা ঘুরে এই বাড়িতেই আসছে। তুমি একদম আজ পয়সা কি নাম লেখা আছে? কথা কম বেশি কথা বলো না, তুমি ধরো আচ্ছা, ধরো ধরো তোমাকে আমি আমি বলি, এই ধরো তোমাকে তোমার কথা বলি, এই যে রামুদের দোকানে বা ওইয়ের দোকানে কালেকশন করতে যাচ্ছি, সেই টাকাটা আমাকে দিচ্ছে, সেই টাকাটা ঘুরিয়ে নিয়ে গিয়ে তুমি আবার যদি তার দোকানে দাও, তাতে কি লেখা আছে অমুকের টাকা? টাকা যখন যার আছে তাদের টাকা থাক,
টাকার কি মালিক আছে? যার হাতে যার পকেটে টাকা থাকে, যার ব্যাগে থাকে মালিক সে। তাই তো, এই তো গল্প। এটা আমার দোকান। হ্যাঁ হ্যাঁ, আমার দোকান। আমি দোকানে কর্মচারী। হ্যাঁ, মালিক তো থাকে না। তুমি মালিক, তুমি তো থাকো না, উড়ে উড়ে বেড়াও। মালিক না, চলো চলো, তুমি তো উড়ে উড়ে বেড়াও। আমি যখন কর্মচারী, আমি দোকানটা সামলাই। তা আমি কর্মচারী ঠিক করব, আমি কাকে মাল দেবো কাকে দেবো না, সে তোমার বৌদি হোক আর অন্য কেউ হোক। দেখা, ধীরে ধীরে সিং নিকলনে শুরু হো গায়। কিসের জন্য? আসুক আর ঠ্যাং ভেঙে রেখে দেবো। আসুক, ব্যবসা করবে দোকান, মানে এই যে ইয়ে চালাচ্ছ দোকান সবই, সেখানেও তোমার মানে সেই একটা সেই কূটনৈতিক চাল, মহিলাদের সেই কুটকা চালি, সেখানেও মানে একটা কি বলবো, ব্যবসা করবে সবার জন্য, সব এই কার সাথে তোমার শত্রুতা, কার সাথে কি কি এসব কিছু সেখানে আসে না। মাল দেবে, পয়সা নেবে, লাভ করবে, ব্যাস গল্প শেষ। আমার কি পয়সা তোমার দেবো? বৌদিকে দেবো না আমি, তোমার বৌদিকে ফ্রিতে আমি জিনিস দেবো না, বুঝতে পেরেছো? কেন দেবে না? কেন দেবে না? তোমার বৌদিকে ফ্রিতে জিনিস দেবো না, এটা দান সত্য করে বসে নি। কে দেবে? পয়সা নেবে, ফ্রিতে নেবে না। পয়সা খাবো দাবো তো নাকি? 5 মিনিট পরে খেলে মহা অসুস্থ হয়ে যাবে না কেন? বৌদি বৌদি করে পেট ভরছে না, এতক্ষণ বৌদি 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 করে পেট ভরছে না? বৌদির জন্য সারা জীবন তোমার আছো, তোমার কর্তব্য দায়িত্ব বৌদির জন্য, তাতেও পেট ভরছে না, মন পেট পেট কিচ্ছু ভরছে না, খিদে পাচ্ছে। তোমার কি সব কিছুতেই প্রবলেম? আমি যদি এখানে গেলে কোনো কথা বলি তাতেও প্রবলেম, কাউকে কিছু জিনিস দিলে তাতেও প্রবলেম, খেতে চাইলে তাতেও প্রবলেম, মানে প্রবলেমই প্রবলেম। হ্যাঁ, তুমিই প্রবলেম। আমি প্রবলেম? হ্যাঁ, তুমিই প্রবলেম, কারণ তোমার কথাবার্তা কাজকর্মগুলো প্রবলেম তৈরি করছে, বুঝলেছো? ভদ্র সভ্যে থাকো, তাহলে প্রবলেম তৈরি হবে না। প্রবলেম তৈরি করো না। কে প্রবলেম তৈরি করছে? প্রবলেম তুমি তৈরি করছো। আমি জিনিস দেবো না, ওকে মাল দেবো না, তাকে দেবো না, এ কি ধরনের দোকানদারি, এ কি ধরনের ব্যবসা? সবার জন্য সমান বাত তো সেই। হে, আমি তোমার কর্মচারী নই, মুখ ঝামটা দিয়ে আমার সঙ্গে কথা বলবে না, বুঝতে পেরেছো তো? তাহলে তুমি কেন দেবে না? শোনো তো, শোনো, তাহলে তুমি কেন দেবে না? আমি বসবো, শোনো, বসবে, বসো, বসবে, বসবে, বসো। তাহলে তুমি লোককে কেন জিনিস দেবে না? পয়সা নিয়ে আসবে, তাকে জিনিস দেবে না? আমার ইচ্ছা, আমার দোকানে আমি কাকে জিনিস দেবো কাকে দেবো না, সেটা আমার ইচ্ছা, বুঝতে পেরেছো? না। হ্যাঁ না, তুমি এখানে দোকান তোমার স্ব ইচ্ছার জন্য খোলোনি, ব্যবসা করবে এই আমার ইচ্ছা, দুদিনে বন্ধ হয়ে যাবে সব কিছু। এ তুমি কি শেখাচ্ছ আমাকে গো? কি শেখাচ্ছ? তোমার সব কথা আমি শুনতে পেয়ে গেছি, তারপরে তুমি আমাকে কি শেখাচ্ছ? বলি, যদি আমার এখানে আসে জিনিস নেয়, সে যদি একটা আইডি তৈরি করে, তার থেকে দুটো লোক আসে, ইনকামটা কার হবে? আমার হবে তো। সুতরাং সবার সাথে একটু সমান সম্পর্ক রেখে চলতে হবে, আমাদের তো সম্পর্ক রাখা কাজ সবার সাথে, না? তাই সম্পর্ক রাখা কাজ, সম্পর্ক রাখা কাজ। তুমি ভুলে যাচ্ছ, সম্পর্ক, শোনো, মাথায় অন্য কিছু নিও না, এখানে আমরা হাইরিচের সম্পর্কই করছি, আর কিছু নয়। হাইরিচের সম্পর্ক করছো মানে কি? বিনা পয়সায় মাল দিতে হয়? হাইরিচের সম্পর্কে বৌদিকে বিনা পয়সায় মাল দিতে হয়? দিতে হয়? চাই যাচ্ছ কেন? আমি কি কানে কম শুনি? আমি কি কানে কম শুনি? আমি কি কানে কম শুনি? এতক্ষণ ধরে একটা কথা বলে যাচ্ছি। চেঁচিও না, চেঁচিও না, চেঁচিও না। এই তুমি কি দেখে চাই যাচ্ছ? কি কারণে চেঁচাচ্ছ তুমি? কি কারণে চেঁচাচ্ছ বলো? কি কারণে চেঁচাচ্ছ? লোককে জিনিস দেবে না? যাও 10টা লোককে বলো, লোকে তোমাকে খারাপ বলবে, তোমাকে খারাপ বলবে। তুমি জ্ঞানের কথা শুনে আমার ভালো লাগছে না, সব কিছু জেনে শুনে নাটক করো না। কেন আমি চেঁচাচ্ছি সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো, তারপরে নাটকটা করো না তুমি, বুঝতে পেরেছো? আর আমি তোমার কর্মচারী নই যে তোমার কথা আমি শুনবো, শুনেছি বলবো, এটা মাথায় রাখো, বুঝতে পেরেছো? তোমার মেজাজ দেখা, তুমি যা বলো আমি তাই করবো, আমি কর্মচারী তোমার। বলতে 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 এমন বলা শুরু করে দিয়েছো, মুখে কিছু আর আটকাচ্ছে না, তাই না? দেখো, বৌদি সাথে রিলেশনটা আমার টোটালি আলাদা, বৌদি নিয়ে কোনো সম্পর্ক কোনো নিয়ে কথা বলবে না, তাতে কিন্তু তোমার আর আমার মধ্যে চিট ধরবে, এটা মাথায় রেখো। বৌদি বৌদি, ঠিক আছে? এর মাঝে তুমি বেশি কিছু বলতে এসো না, বেশি কিছু কাজ করতে এসো না, দেখাতে এসো না, সম্পর্ক হিতে খারাপ হবে।
তার থেকে যেটা চলছে সেরকম চলতে দাও, ঠিক আছে? তাহলে তোমারও ভালো আমারও ভালো, আমাদের সম্পর্কটাও ভালো থাকবে, ভবিষ্যতে আমার সম্পর্কটা ভালো থাকবে। তুমি যদি মাঝখানে এটা করো, তোমার সাথে আমার সম্পর্কটা খারাপ হবে, ভবিষ্যতে আরও ভালো সম্পর্ক হবে, আর সেটা তোমার লস। সহজভাবে বুঝিয়ে দিলাম, তোমাকে ছেড়ে দিচ্ছ? ছেড়ে দিচ্ছি আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। তোমাকে ছেড়ে দিচ্ছ? আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। তুমি দেখি তুমি তোমার বৌদিকে সম্পর্ক, তোমার বৌদির সম্পর্ক কত দূর এগোতে পারো সেটাও আমি দেখবো। চলো, তোমার বৌদির সম্পর্ক কোথায় যাবো? তুই যে বলে না আমার সঙ্গে সম্পর্ক খারাপ হবে, বৌদির সঙ্গে সম্পর্ক ভালো হবে, তো আমিও দেখবো তোমার সঙ্গে তোমার বৌদির সম্পর্ক কত দূর গড়ায় আর কত দূর এগোয় সেটাও আমি দেখে নেবো, বুঝতে পেরেছো? তুমি লাস্ট আর বলবো না, যেদিন আসবে যখন আসবে তখন মাল দেবে, ঠিক আছে? কথা বলে আছে মাল 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 যা লাগে নিয়ে যাবে। হ্যাঁ, যা লাগে নিয়ে যাবে, যা লাগে নিয়ে যাবে। চলতে চলতে চল, তোমরা তো দাদা চল, ও যাচ্ছি না, চল আমি যাব না এখান থেকে। চল, কেন যাবে না? যাব না, ভালো লাগবে না, যাব না। এখানে থাকবে? তুমি যাও এখানে, বোঝো আসবে, আসো। ইঁদুর আছে, তোমার থেকে অনেক ভালো। আরশোলা আজকে তোমার থেকে অনেক ভালো। সবে কোথায় বললাম তো তোমার থেকে, তোমাকে চিন্তা করো, তুমি বলে কথা চিন্তা করো না, আমার কথা কেন চিন্তা করছো? দুদিন পরে সম্পর্ক খারাপ হবে, আমি তখন সবক করে তোমার চিন্তা করে লাভ নেই। তুমি তোমার একটা মাত্র বউ, বউ দি কি করে বউ দি, দুটোর মধ্যে কম্বিনেশনটা কোন মিল কখনো ভেবেছো? বউ তোমরা কি কখনো ভেবেছ? তোমাদেরকে একটা কথা বলি, আজকে এই জিনিসটা আমিও আজকে বুঝলাম, বউ দি, বউ বৌদি কি করছো দেখো, বৌদি বৌদি দিকে তাকিয়ে, ক্যামেরা বউ প্লাস দি, বৌদি মানে বউয়ের দিদি, সেটাকে প্লাস্টার তুলে দিলে বৌদি, ব্যাপারটা পুরো পাল্টে গেল। তো চলো, আজকের এই বৌদির ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? সারা জীবন বৌদিকে ফ্রিতে মাল দেবো, আবার পয়সা আমি দেবো, ঘুরিয়ে বৌদি আবার পয়সা ওকে দেবে। হোয়াট এ প্ল্যান! কখনো তোমরা কি এরকম প্ল্যান করেছো? আশা করি কেউ করনি। তো আমার এই মাথা থেকে এই প্ল্যানটা বেরিয়েছে, তোমার কেমন লেগেছে বল? এই প্ল্যানটা ভালো লাগেনি, মোটেই ভালো লাগে। এই সিরিয়াস, যদি যদি তোমাদের মনোদিন এরকম বুদ্ধি যদি কারোর এসে থাকে, কমেন্ট করে জানিও কারো এসছে কি না। আর আজকের এই বুদ্ধিটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, সবশেষে একটাই কথা বলবো, এই যেখানে দাঁড়িয়ে আছি হাইরিচ অনলাইন শপিং শপিতে, আর এই সম্পর্কে যদি বিস্তারিত জানতে হয় তাহলে আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সমস্ত কিছু দেওয়া আছে, সেখানে যাও চেক করো, আমাকে কল করো, যাবতীয় ডিটেলস বলে দেবো। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও।